হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি দারুণ ফ্রি ইনকামিং প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই প্রজেক্ট থেকে আপনি ইজিলি $20 থেকে $30 ইনকাম করতে পারবেন এবং এখানে পেয়ে যাবেন মাইনিং একটা ওয়ে, যে যে মাধ্যমে আপনি মাইনিং করেও এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই প্রজেক্টে জয়েন হতে গেলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে কিছু প্রসেস আছে যেগুলো কমপ্লিট করার পরই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অবশ্য প্রসেসগুলো সহজ, কিন্তু আপনার কাছে কঠিন মনে হতে পারে যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন। তো ফ্রেন্ডস, আমি সবসময় একটা কথা বলি, আজকে আবারও বলবো, ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। দেখেন, এগুলো হচ্ছে এয়ারড্রপ অ্যান্ড মাইনিং প্রজেক্ট। এগুলোতে আপনি যদি সঠিকভাবে জয়েন না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম পাবেন না। আর আপনি যদি সঠিকভাবে ধৈর্য সহকারে এখানে সঠিক নিয়ম মেনে বা প্রসেসটা জেনে আপনি যদি জয়েন হতে পারেন, সেক্ষেত্রে 100% আপনি ইনকাম পাবেন ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আমরা কথা বলবো আপ রক যে প্রজেক্ট আছে, এআই আর্নিং একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট সম্পর্কে এবং এই প্রজেক্টের টোকেনটা আমরা আর্ন করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিন্তু 38.49 টোকেন আছে, মানে 38 টোকেন 49 সেন্ট। এবং এখানে যদি দেখেন স্টপ আর্নিং নামের একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমার কিন্তু আর্নিংটা স্টপ হয়ে যাবে। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলে আমার কিন্তু আর্নিংটা স্টার্ট হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার নেট কানেকশন অ্যাভেলেবেল যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এই মাইনিংটা হবে। এবং এটা আপনি মিনিমাইজ করে রাখবেন, এটা এখানে ক্লিক করে সেম এইভাবে মিনিমাইজ করে রাখবেন। আপনি যদি মিনিমাইজ করে না রাখেন তাহলে কিন্তু আপনাকে এখানে এক্সট্রা যে মাইনিং ইনকামটা আর্নিং হবে সেই আর্নিংটা কিন্তু হবে না। তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল জয়েন হতে হবে এবং এখানে জয়েন হওয়ার বিষয়টাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড, জয়েন হওয়ার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক, বরাবরের মতো টুডে অফার লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, দেন অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে একটা পোস্ট দেখতে পারবেন আপরক এআই অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা জয়েন লিঙ্ক লেখা থাকবে, নিচে দেখতে পারবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে। তো সিম্পলি আপনি লিঙ্কটাকে কপি করবেন। ফার্স্ট অফ অল লিঙ্কটাকে কপি করে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখানে ক্রাইপ্টোড্রপ ব্রাউজারে আসছি। তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো একটা ব্রাউজারে আসবেন, অবশ্য সেই ব্রাউজারটা আপনার জিমেল দ্বারা সাইন ইন করা থাকলে হবে না, আপনার জিমেল দ্বারা সাইন ইন করা নেই এমন একটা ব্রাউজারে আসবেন। যেমন আপনারা, আমরা দেখা গেছে গুগল ব্যবহার করি, সেক্ষেত্রে গুগলে কিন্তু আমরা আমাদের জিমেল দিয়ে সাইন ইন করি, অনেক সময় আমাদের সাইন ইন করতে হয়। তো অবশ্যই যদি সাইন ইন করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন আউট করে দিবেন, তাহলে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তো যখন আপনি ব্রাউজারে আসবেন ঠিক এরকম একটা সার্চ বার পাবেন, সেটা যে ব্রাউজারই হোক না কেন, জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। ফাইনালি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যে জয়েন লিঙ্কটা আছে সেটা কপি করে এনে এখানে এই সার্চ বারে বসাই দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসাই দিয়েছি এবং এই কিবোর্ডের এই জায়গাটার মধ্যে ক্লিক করে দিবেন, এটা কিন্তু সার্চ হয়ে যাবে। এক কথা এটাকে আপনাকে সার্চ করতে হবে, দেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে ফ্রেন্ডস, আপনাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এখানে ডেস্কটপ সাইট এই মুডটা অন করে দিবেন, এখানে টিক মার্ক করে দিবেন। আমি আবারও একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে টিক মার্ক করে দিবেন। এখানে যখন টিক মার্ক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অথবা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, যেখানে আপনি দেখতে পারবেন ইউজার নেম জিমেল দেওয়ার অপশন। আর যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসে তাহলে আপনারা কি করবেন, গেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন। যখন গেট স্টার্টে ক্লিক করবেন তখন কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এছাড়া আপনার সামনে কিন্তু পপ আপ শো হতে পারে অ্যাপস ডাউনলোডের বা আপনার প্লে স্টোরে নিয়ে যেতে পারে, কিন্তু কোনোভাবেই আপনি প্লে স্টোরে যাবেন না, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন না। যদি আপনি ভুলবশত অ্যাপসটা ডাউনলোড করেন তাহলে আবারও আনইনস্টল করে দিবেন, নতুন করে আপনি আর একটা ব্রাউজারে গিয়ে এই যে লিঙ্কটা আমরা দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে জয়েন হওয়ার জন্য, সেই লিঙ্কটাকে কপি করে পেস্ট করতে হবে। কারণ এখানে প্লে স্টোর থেকে অ্যাপসটা আপনি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি এই যে বোনাস $30 টোকেন আছে, যেটা $20 থেকে $30 উপরে দাম বর্তমানে, কিন্তু এটা আপাতত আনলক আছে, খুব তাড়াতাড়ি এটা লক আছে আনলক করে দেবে।
তো যখনই আনলক করবে এটা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে জানিয়ে দেব অথবা আমরা এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে যার মাধ্যমে আমরা জানিয়ে দেব কিভাবে এখান থেকে আপনি উইথড্র করবেন তো অবশ্যই এখানে আপনাকে এটা ফলো রাখতে হবে ডেস্কটপ মোডটা অন করতে হবে দেন এই ইন্টারফেসে আপনাকে আসতে হবে এবং এখানে আপনি ফার্স্ট অফ অল আপনার একটা ইউজার নেম দিবেন যেটা আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে ঠিক আছে দেন আপনি একটা ভালো জিমেইল দিবেন আপনার যেহেতু একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এই নিচে দেখতে পাচ্ছেন ক্লাইম্ব মাই পেজ এখানে একটা ক্লিক করবেন যখন ক্লাইম্ব মাই পেজে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার পুরো নামটা আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রেও সমস্যা নাই এখানে কেওয়াইসি করা লাগতেছে না আপাতত তবে এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে পরবর্তীতে যদি তারা কেওয়াইসি করতে বলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো যাদের এনআইডি কার্ড আছে তারা ওই নাম দিবেন অথবা আপনি যদি চান যে আপনার বাসার যে কারোর এনআইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করবেন যদি কেওয়াইসি তারা দেয় আর আমরা জানি যে এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট থেকে আমাদের বেশিরভাগই কিন্তু কেওয়াইসি করে তারপরে উইথড্রটা দিতে হয় তো সেই নাম সেই অনুযায়ী সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নামটা ব্যবহার করবেন দেন এই যে নেক্সট প্রোফাইল ইমেজ এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে চয়েস এ ইমেজ এখানে আপনি ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার একটা পিকচার এখানে সিলেক্ট করে দিবেন প্রোফাইল পিকচার হিসেবে আর এটা কিন্তু একটা সোশ্যাল এয়ারড্রপ এবং নেক্সট কভার ইমেজের উপর একটা ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে আপনাকে একটা ক্লিক করতে হবে গ্যালারি আইকন এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি একটা কভার ফটো আপনার পিকচার আপনার গ্যালারিতে আগে থাকতে রাখবেন সেটাকে এখানে আপলোড করে দিবেন দেন নেক্সট এই যে বায়ো আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন আপনি যদি জব করে থাকেন সে একটা লিখতে পারেন যে আমি জব করি অথবা আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখতে পারেন দেন সেম এই নেক্সট সোশিয়ালস এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার টুইটারের ইউজার নেম দিতে হবে আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের ইউজার নেম দিতে হবে ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে হবে হ্যাঁ এখানে এই টিকটক টুইস এগুলোর ইউজার নেমটা ব্যবহার করতে হবে যদি আপনাদের এইগুলো কোনো একটাই না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাট দ্য রেট দেবেন দেওয়ার পরে আপনি যে কোনো কিছু এখানে লিখে দিবেন দেন আই এম ডানের উপরে একটা ক্লিক করবেন যখন আই এম ডানের উপরে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন যখন নিচের দিকে আসবেন তখন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস অথবা আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আপনি যেখানে জয়েন হলেন এখন কিন্তু আপনার সাকসেসফুলি জয়েন শেষ আপনি যে টোকেনটা পেয়েছেন সেটা দেখবেন সেজন্য এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার নামটা শো করবে উপরে আপনি এখান থেকে 30টা যে টোকেন পেলেন সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে দেন আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই যে জায়গাটা আছে এখানে আপনি যদি ক্লিক করেন এই জায়গাটার মধ্যে আপনার মেইলে একটা মেইল পাঠাবে তারা এই আপ্রক প্রজেক্ট থেকে আপনার মেইলে একটা মেইল পাঠাবে আপনি চলে যাবেন আপনার জিমেইলে যাওয়ার পরে আপনি ইনবক্সে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন এরকম একটা মেইল পাঠাইছে আপনাকে তারা দিয়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় ইনবক্সে না গিয়ে এটা কিন্তু স্প্যাম ফোল্ডারে যায় সেক্ষেত্রে আপনি ফার্স্ট ইনবক্স চেক করবেন তারপর আপনার স্প্যাম ফোল্ডারটা চেক করবেন জিমেইলের সেখানে দেখতে পারবেন জাস্ট এই লিংকটাকে আপনাকে কপি করতে হবে অথবা আপনি এই ভেরিফাই ইমেলের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে একটু চেপে ধরবেন জাস্ট এখানে একটু চেপে ধরবেন ধরার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনার এখান থেকে এই কপি ইউআরএল এ ক্লিক করে এটা কপি করবেন কপি করার পর এটা আপনি যে ব্রাউজারে আপনি এই এই প্রজেক্টটা জয়েন হয়েছেন সেই ব্রাউজারে চলে যাবেন এবং সেখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করবেন এবং এইটাকে সার্চ করে দিবেন উপরে সার্চ বারে লিখে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সার্চ বারে লিখে দিয়েছি লিংকটা দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি এখান থেকে ব্যাগে যে আগের ইন্টারফেসটা আছে সেখানে চলে যাবেন যেখানে আপনি এখানে জয়েন হয়েছিলেন আসার পরে একটু রিলোড দেবেন এবং এখানে দেখতে পারবেন উপরে আর সেই পপ আপটা নেই আপনার জিমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই করতে হবে দেন এবার আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার টাস্কগুলো কিন্তু কমপ্লিট প্রোফাইলটা এবং এখানে একটা লিংক আছে এই পাশে থাকা যে ডাবল বক্সে আছে এই আইকনে ক্লিক করে এই লিংকটাকে আপনি যদি কপি করে কাউকে দেন সেক্ষেত্রে এই লিঙ্কের উপরে কেউ যদি ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবে সে কিন্তু আপনার একজন রেফার হবে এবং এখান থেকে আপনি 10টা করে টোকেন পাবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে দেন এখান থেকে আর একটু উপরে স্ক্রল করবেন উপরে স্ক্রল করার পর আপনারা পেয়ে যাবেন এখানে আর্ন টোকেন পার হর ঠিক আছে প্রতি ঘন্টায় আপনি টোকেন আর্ন করতে পারবেন এর জন্য তাদের অ্যাপস ডাউনলোড করতে হবে অবশেষে এখন সময় হয়ে যাচ্ছে অ্যাপস ডাউনলোড করার
তো আগে থাকতে যদি আপনি অ্যাপস ডাউনলোড করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি জয়েন হতে পারতেন না। এবার জাস্ট এই প্রি রেজিস্টারে ক্লিক করবেন, যারা আইফোন ইউজার তারা অ্যাপল এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো আমরা অ্যান্ড্রয়েড থেকে করবো, এখানে ক্লিক করে দেবো। যখন এখানে ক্লিক করবেন আপনাকে সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখানে আপনি এই যে অ্যাপস আইকন আছে এটা দেখতে পারবেন এবং ইনস্টল নামের একটা বাটন পাবেন, জাস্ট এই ইনস্টলের উপরে একটা ক্লিক করবেন। ফাইনালি ইনস্টলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে যাবে, আপনি ওপেন নামের একটা বাটন পেয়ে যাবেন, ওপেনের উপরে একটা সিম্পলি ক্লিক করবেন। যখন আপনি ওপেনের উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে বসাবেন এবং সাইন ইনের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন সাইন ইনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার ওই জিমেলে একটা কোড পাঠানো হবে, কোডটাকে এখানে কপি করে এনে বসাই দিবেন এবং এই যে কনফার্ম সাইন ইন এখানে একটা ক্লিক করে দিবেন। যখন কনফার্ম সাইন ইনে ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের জিমেলে কিন্তু এরকম একটা মেইল আসবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কোডটাকে আপনাকে কপি করতে হবে, দেন এখানে এনে বসাতে হবে, ঠিক আছে। যখন এখানে বসানো শেষ সাইন ইনে ক্লিক করবেন আপনার সামনে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোডটা এখানে বসাই দিছি। এইভাবে কনফার্ম সাইন ইনে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করবেন, ঠিক আছে। স্টার্ট আর্নিং নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর প্রথমেই দেখাইছি স্টপ আর্নিং, এখানে কিন্তু স্টার্ট আর্নিং লেখা থাকবে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। তো ফাইনালি যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার আর্নিংটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার আমি একটু অ্যাপস এর মধ্যে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে স্টার্ট আর্নিং ক্লিক করেছি এবং এখানে আমার আর্নিংটা হচ্ছে এবং আমার নেট স্পিডটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই প্রসেসে কিন্তু আপনি এখান থেকে জয়েন হবেন, দেন এটার নেক্সট আপডেট কবে এটার থেকে আপনি টোকেনটা আনলক করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে এটা টোকেন্স আর টেম্পোরারিলি লকড, ঠিক আছে, এটা কবে আনলক করতে পারবেন সেটা বলে দেব। এটা হচ্ছে তাদের টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। এটা কপি করে আপনি ট্রাস্ট ওয়ালেটে বা যে কোনো ওয়ালেটে মেটামাক্স ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনি যদি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি নিউ টোকেন অ্যাডে গিয়ে সার্চ করে এটা লিখে সিলেক্ট করেন তাহলে কিন্তু টোকেন অ্যাড্রেসটা অ্যাভেলেবেল হয়ে যাবে টোকেনটা। তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো এই এখন আপাতত এই পর্যন্ত করে রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিংক এটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন। ও ইতিমধ্যে আমাদের চ্যানেলের কিন্তু গিভওয়েটা চালু হয়ে গেছে, প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা গিভওয়ে দিচ্ছি। তো এ মাসের গিভওয়েটা আগামীকালকে 10 তারিখ আমরা দেবো, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। তো আগামীকালকে হয়তো বা এই ভিডিওটা আপলোড হবে, আজকে 9 তারিখ, তো আগামীকালকে আমরা গিভওয়ে দেবো। গিভওয়ের জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এবং কি নিত্য নতুন যে আপডেটগুলো আছে সেগুলোর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এই ফ্রি প্রজেক্ট থেকে সবাই ইনকাম করতে পারে। এই আপরক সোশ্যাল যে প্ল্যাটফর্ম, এখান থেকে সবাই যেন ফ্রিতে ইনকাম করতে পারে, এই জন্য সবার মাঝে শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।